এটা হচ্ছে পুরান বাইপাসে, আর এটা বাইপাসের একদম মিডিলে আছে মন্দিরটা, দেখতে খুবই সুন্দর। আজকে ফার্স্ট ব্লগটা করতেছি এখান থেকে শুরু করতেছি, আর ব্লগটা খুবই 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 সিম্পল হইতে যাইতেছে। আর যেহেতু ফুচকি আছে, এখানে ফুচকিও আছে দেখো, শনি মন্দিরটা দেখতো। আর বাইপাসটার ভিউটা এত সুন্দর গাছ, এত সুন্দর, আর অনেকদিন পর আইসি তো মানে সেই লেভেলে লাগতেছে। সুন্দর ভিউতে সবাইকে স্বাগতম, আর ক্রেজি টিঙ্কু এ টু জেড ব্লগে সবাইকে আবার স্বাগতম, ঠিক আছে। তো ফুচকি আইসে একদম রিলস বানাইতো, তো একটা রিলস বানাই লাইছে, পোস্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে লাইছো দুর্গা পূজার গান দেওয়ার। ফুচকি অনেকেই লজ্জা পা, কারণ পাবলিক প্লেসে করণ, তো বাইপাসের সামনেই করছে। যাই হোক, একজন পিছিয়ে দায় ফুসে দেখে ফুচকি একটা ভালো করে করতে হচ্ছে না, লজ্জা পাইছে, একটু স্লো করে লাইছে। আর ফুচকি এখন আছে বাইপাসে, এই দেখো, আচ্ছা বাইপাসে ঘুরতে আছে, রিলস বানাইছে একটা। কেমন আছে, ভালো নেই কো, কেমন আছো, জুড়ে কো, তো বন্ধুরা সম্বন্ধে কিছু কইবা নেই কো, হ্যাঁ কইতা না, লাইভে গিয়া কইবা, কমেন্ট পইরা, হ্যাঁ। তো গাছ দেখো ভিউটা খুবই সুন্দর, আর আমিও ফুচকির লগে ফুচকি, আর আমি একটু ঘোরাঘুরি করতেছি, আর তোমার লগে ভিউটা শেয়ার করতেছি, তোমরা অবশ্যই দেখো ব্লগটা। আমি রিলস করতাম, আচ্ছা আমি রিলস করুম, ফুচকি হয়েছে আমি রিলস করতাম, আমিও করুম, হ্যাঁ। আচ্ছা আমার পরে তোমার হইব, পার্কে বাইপাসের ভিউটা দেখো। আর এটা হচ্ছে পুরান বাইপাসটা, যেটা টিলাবাড়ির দিকে, টিলাবাড়ির থেকে এই রোডটা শোরুমের দিকে বাইর হয়েছে, ওই বাইপাসটা নিউটা না কিন্তু এটা, হ্যাঁ। শুনো ওই দে ওই দে ওই দে, কি সুন্দর পাখিরে বয়ে বয়ে আড্ডা মারতেছে তারা, ওই দেখো তারা কি সুন্দর করে আড্ডা মারতে যাচ্ছে, হ্যাঁ দুইজন না আড্ডা মারতেছে। পুষ্টি একটা নাচো, নাচো না, আর একটা নাচো, আর রিলস বানাইতে আসে একদম, একটু না নাচলে উনি, হ্যাঁ হ্যাঁ আমি নাচতাম। তো গাছ ফুচকি কইতেছে গেলে বলে আমি নাচতো, আমি নাচতো, আমি তো নাচতো, সুন্দর খুবই সুন্দর, খুবই সুন্দর, এই দেখো একদম সেরা লাগতেছে আমার কাছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এখানে আমিও আইলাম, ফুচকিও আইলাম, ওয়াও এত সুন্দর লাগতেছে গাছ, সবুজ আ সবুজ ধানকেটি দেওয়ান, আর ভিউটাও সেই লেভেলের ভিউ, কিটা এটার মধ্যে আমি যাইতাম কেমনি, এটা ফেঁকে এটাকে ভর্তি ফুচকি কয়ে গেছে, এটার মধ্যে আমি যাইতাম এই জায়গাটা, কারণ এটা কেত না জলে ভর্তি, এটা দেখো না কি সুন্দর লাগতেছে, তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা ভিউটা। ফুচকি আর আমি আটতাছি আটতাছি আটতাছি, বুঝছো গাছ, ঘুরতে ঘুরতে আমরা এদিকে যাইতাম না, আমরা তো আমরা এই যে রাস্তা দিয়া, বুঝছো রাস্তাটা যাইতেছি গা এক্ষণে, এই রাস্তাটা ভিউটা খুবই সুন্দর লাগতেছে, কিন্তু রাস্তাটা দিয়ে জল টল জমে রয়েছে, তোকে ধরে নি, ওই যে কেমনে খাইতেছে বগা, আর একটু মশা খাইতেছে বগা, আর এই ফ্যাক্টর মধ্যে হয়ে রয়েছে। আজকে এই সুন্দর ভিউটা একানোই রাখলাম, আবার নেক্সট একটা আরেকটা ভিউতে তোমাদের সঙ্গে দেখা হইতেছে, আর ফুচকির সামনের দিকে যাইতেছে গা, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে গা, ফুচকি চিনে না কিন্তু, ফুচকি স্পিডে আটতেছে। তো আজকের মতো ভিউটা এখানেই সমাপ্ত, বাই বাই টাটা, নেক্সট ভিউতে দেখা হইতেছে।